যদি স্বয়ং প্রধানমন্ত্রী যদি এই আমার মানে একটা নির্পক্ষ নির্বাচন দেয়, আমি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীকে আমি এই আসরে আমি একটা পরাজিত করতে পারবো। আমি চ্যালেঞ্জ দিলাম আপনার কাছে যে আমার নির্বাচন এলাকায় ছিল 169টি সেন্টার, 69 সেন্টারটি 69 সেন্টার আপনার সকাল 9টা থেকে দখল করে নিয়েছে। আমার অধিকাংশ সেন্টার থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। তারপরে আপনার আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন আপনার সেন্টার গুলো দখল করে আপনার সিল মারা হয়েছে। 7-8 বছরের শিশু বাচ্চাদেরকে দিয়ে আপনার এই নির্বাচনে আপনার ভোট দেওয়া হয়েছে, যার কারণে আমি সকাল 11টায় আমি ভোট বর্জন করেছি এবং আমি অভিমান করে আমার নিজের ভোটটুকু আমি দেইনি। তা আমি যে কথাটুকু বলতে চাই, আপনাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাকে ঠেকানোর জন্য, আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন উনার লোকজনকে দিয়ে প্রকাশ্যে আপনার টাকা বিতরণ করা হয়েছে, এই ভিডিওটিও আপনাকে আমি দিয়েছিলাম। তা আমি আপনাকে যে কথাটুকু বলতে চাই সেটি হলো যে আমার নির্বাচন এলাকায় সর্বোচ্চ 3% ভোট কাস্ট হয়েছে, সেখানে 40% ভোট কাস্ট দেখানো হয়েছে। যদি ফেয়ার নির্বাচন হতো তাহলে আমি বিশাল ভোটের ব্যবধান আমি নির্বাচিত হতাম। আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার মাধ্যমে, এই ফেস দ্য পিপুল এর মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলছি, শুধু আমার যিনি প্রতিনিধি ছিলেন তিনি নয়, যদি স্বয়ং প্রধানমন্ত্রী যদি এই আমার মানে একটা নির্বাচন নির্বাচন দেয়, আমি ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীকে আমি এই আসরে আমি একটা পরাজিত করতে পারবো। আমি চ্যালেঞ্জ দিলাম আপনার কাছে। আমি যে না, কথাটুকু বলতে চাই, কিন্তু আপনি আপনি 3%-এর কথা বলছেন, সেটি হয়তো আপনি দু একটা কেন্দ্র কথা বলতে পারেন, পুরো আসন কি আপনি নিজে টোটাল পর্যবেক্ষণ যে করেছেন? উপস্থিত, টোটাল যে উপস্থিতি ছিল, এই টোটাল উপস্থিতির উপর ভিত্তি করে আপনাকে বলছি 3% যে জন্য আমার থানা সদর উপজেলা আমার বাড়ি থেকে আপনার কিভাবে সব আপনি কি কিলোমিটার আপনার সকল এজেন্ট, আপনি তো বলেছেন আপনি নির্বাচন আমি বর্জন তো করেছেন। বর্জন করেছি এবং আমার সে আমার অধিকাংশ সেন্টার থেকে আমার নির্বাচন এজেন্ট যখন বের করে দেওয়া হয়েছে, তখন আমাকে যখন বিভিন্ন এলাকা থেকে যখন আপনার কাছে অধিকাংশ সেন্টার থেকে কিসের ভিত্তিতে আপনি বলছেন? আপনার কাছে কি শেষ পর্যন্ত সেই তালিকা এসেছে কি, যে কতজন ভোটার গেছে সেই তালিকার ভিত্তিতে কি আপনি জি বলছেন জি জি যে আমি আমি আমার কাছে এই ধরনের ভিডিও ফুটেজ ছিল এবং আমি বিভিন্ন সেন্টারে, বিভিন্ন সেন্টার সাংবাদিক ছিল, আমার লোকজন ভিডিও করেছে, আমি সেই ভিত্তিতে আমি আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে বলছি 3% লোকের উপস্থিতি ছিল, সেখানে 40% ভোট কাস্ট দেখানো হয়েছে। আমার থানা সদর সেন্টারে উপস্থিতি ছিল মাত্র 25 জন, সেখানে 1825টা ভোট কাস্ট করা হয়েছে, কাস্ট দেখানো হয়েছে, যার কারণে আমি নির্বাচন বর্জন করছি। আমি আপনার মাধ্যমে বলতে চাই তালহার ভাই, আমি কিছু কথার জবাব দিতে চাই। উনি যে বলেছেন লুবে পড়ে, আসলে আমি লুবে পড়ে নির্বাচন করিনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আপনার 13 নম্বর পারা, 13 নম্বর সুরার আপনার সুরা রাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পবিত্র সুস্পষ্ট বলেছেন, যে জাতি, যে ব্যক্তি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আমি সেই জাতির এবং এই ব্যক্তির, এই গোষ্ঠীর আমি ভাগ্যের পরিবর্তন করি না। জি আমার 3 উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করছিলাম। আমি আপনাকে তাহাবাইকে বলতে চাই, এক মাঘে কিন্তু শীত যাবে না, শীত কিন্তু মানে মানে আসবে। আপনি যে বলেছেন যে বিএনপি আন্দোলন করতে পারে না, রণকৌশল হিসাবে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, আমি আপনাকে বলতে চাই তালহা ভাই এবং দেশবাসীকে বলতে চাই, নমরুদের এই পতনের, নমরুদ কিভাবে পতন হয়েছে সেটা কিন্তু পৃথিবীর মানুষ দেখেছে। ফেরাউন, ফেরাউনকে আল্লাহ তাআলা কিভাবে নদীতে ডুবিয়ে আপনার মানে আপনার ধ্বংস করেছে সেটা কিন্তু মানুষ দেখেছে। আপনি তালহা ভাইকে বলছি, আপনি একটু অপেক্ষা করুন, এই জাতি যদি একবার সময় পায়, আজ হোক কাল হোক আর 2 দিন পরে হোক আর পরের দিন পরে হোক, এই জাতি কিন্তু প্রতিশোধ নেবে। এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবুল শ্রদ্ধা হোসেন রেখে ভাই, বলছি, আবুল হোসেন ভাই, বঙ্গবন্ধু কন্যা এবং প্রধান নির্বাচন কমিশনার যে প্রতারণা করেছে এই জাতির সাথে, এই জাতি কিন্তু এক সময় হলে তার দাঁত ভাঙার জবাব, তার প্রতিশোধ দেবে। আবুল হোসেন আমি ভাই, পরেশ ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার প্রিয় অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিককে আমি ধন্যবাদ জানাই এই সত্য কথাগুলো বলার জন্য। আমি আপনার মাধ্যমে আজকে সাগর ভাই, আমি নির্বাচিত হলে আমি যে কথাগুলো সংসদে দাঁড়িয়ে আমি বলতাম, আমি আমার তিন উপজেলার আচ্ছা, মানুষকে সেটা আমি যে আপনি কথা বলতেন দিয়েছিলাম, সংসদে দাঁড়িয়ে যদি নির্বাচিত হতেন, না যেহেতু হননি, আমি এখন আমি আর না সেই আমি প্রশ্ন আমার করার জন্য কথাগুলো আপনার, বলতে চাই না। আমার ভাই আমাকে 1টা মিনিট সময় দিন, আমি কথা না বলতে না চাই। ওইগুলি আমি ওইগুলি আমি আপনার আমার প্রাসঙ্গিক না, আপনি আমার কি দলের বলতেন আমার সেটি ভিন্ন আমি ব্যাপার, সেটি ভিন্ন ব্যাপার জনাব আবুল হোসেন, আপনি কি বলতেন আপনি উন্নয়ন টুন্নয়ন আমি সেই বিষয়ে ব্যাপার আমি আমি বলতেন, সংসদে কিন্তু এখন আমি সেটার আপনার সময় নাই। দলে আমি প্লিজ আপনার প্লিজ আপনার আমি দলের একটা মিনিট আপনি কি আপনি আমাকে একটা বাংলা মিনিট কথা তৃণমূল বলার সুযোগ দিন, বিএনপির, আমি 1 মিনিট, আমি 1টা মিনিট কথা আপনি বলার সুযোগ তৃণমূল দিন, বিএনপি, আমি একটা তৃণমূল মিনিট কথা বিএনপি বলার রাজনীতি সুযোগ, কি এখনো করছেন এবং তৃণমূল না আমি বিএনপি? তৃণমূল বিএনপি তো রাজনীতি করার প্রশ্নই আসে না। আমি তো আগেই বলেছি যে আমি মান অভিমান থেকে 17-18 বছর থেকে আমি রাজনীতিতে আচ্ছা নির্বাসন ঠিক ছিলাম। আছে আমি ঠিক আমার আছে, আমি আমি যে কথা আপনার মাধ্যমে বলতে চাই, যে খালেদা জিয়াকে যে বন্ধ করে রেখেছে সরকার, এই খালেদা জিয়াকে আমি মুক্তি দাবি জানাচ্ছি, তারেক রহমান সহ আচ্ছা বিএনপি ঠিক আছে, সকলের। সেখানে আমি আপনি আমি আমার বলতেন যদি কথাগুলো সংসদ সদস্য হতেন, আমাকে কথাগুলো এটি বলতে চাই, আপনার, আমি এটি জামাতের আপনার কেন্দ্রীয় আপনার নেতা শীর্ষ নেতা আপনার জামাতের, আমি তৃণমূল ডাক্তার শহীদুর বিএনপির রহমান এবং চেয়ারম্যান মাওলানা মামুন হক সহ
বাংলাদেশের যে সমস্ত আলিম ওলামাদেরকে জেলখানায় বন্দী করার ঠিক দেখা ঠিক হয়েছে, সকলের আমি আমি মুক্তি দাবি করছি। আমি যে কথাগুলো বলতে চাই সর্বশেষ, আমি আপনার মধ্যে যে কথাগুলো বলতে চাই, এই প্রহসনের এবং তামাশার নির্বাচন আমি বাতিল বাতিল চাচ্ছি, এবং এই এই নির্বাচন বাতিল করে আমি সরকারের পদত্যাগ দাবি করছি। এবং প্রধান নির্বাচন কমিশনার যে আমাদের সাথে তামাশা করেছে, আমি 30 তারিখে আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিলাম, সেখানে বলেছিলাম যে জনাব আব্দুল আউয়াল সাহেব, বাংলার মানুষ কিছু আজিজ মার্কা নির্বাচন দেখেছে, বেহুদা মার্কা নির্বাচন দেখেছে, এইবার কিন্তু আউয়াল মার্কা নির্বাচন দেখতে চায়। আমি ওনাকে বলেছিলাম এই বাংলার মানুষ কিন্তু আজিজুর রহমানকে ধিক্কার জানায়, নুরুল হুদাকে ধিক্কার জানায়, আপনি যদি একটি সুষ্ঠু নির্বাচন করতে যদি ব্যর্থ হন, তাহলে বাংলার মানুষ কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলার ইতিহাসে আপনার নাম কিন্তু একটি কলঙ্কজনক অধ্যায়ের মধ্যে দিয়ে যাবে, এবং আপনাকে মানুষ কিন্তু আপনার ধিক্কার জানাবে। তো আমি আপনার মাধ্যমে যে কথাটুকু বলতে চাই, যদি বাংলা এই সরকার এই নির্বাচন যদি বাতিল না করে, তাহলে বিরোধী দল সহ বাংলাদেশের সাধারণ জনগণ এই সরকারের বিরুদ্ধে এই সরকারের পতনের দাবিতে ইনশাল্লাহ আন্দোলন করবে। এই আন্দোলনে আমি শরিক হব, আমি ব্যক্তিগত ভাবে এবং আমার তিন উপজেলার সাধারণ জনগণকে নিয়ে এই সরকারের পতনের জন্য আমি আন্দোলন করব। সর্বশেষ আপনার মাধ্যমে যে কথাগুলো বলতে চাই জি সেটি জি হলো, যদি এই সরকার, এই সরকার যদি নির্বাচন বাতিল না করে, কেয়ারটেকার সরকারের অধীনে যদি নতুন নির্বাচন না দেয়, তাহলে এই বাংলার জনগণ এই সরকারকে অবশ্যই দাত ভাঙা জবাব দিবে। আপনি জানেন যে একশো সরকারের ধন্যবাদ পতন ধন্যবাদ হয়েছিল, ধন্যবাদ আমি কিন্তু ধন্যবাদ একশো ধন্যবাদ। সরকারের, আমি আপনার একশো আর সময় সরকারের নেই, বিরুদ্ধে কিন্তু আপনি আমি আন্দোলন করেছি। একশো সরকারের চেয়ে কঠিন পরিস্থিতি হবে, শ্রীলঙ্কায় সরকারের যে অবস্থা হয়েছিল, বিমানের চাকায় ধরে যে আপনার প্রধানমন্ত্রী এবং জি প্রেসিডেন্ট সহ সেরকম অন্যান্য অবস্থা মন্ত্রী থেকে হবে। পালাতে জি সুযোগ পায়নি, আওয়ামী লীগ কিন্তু এই অবস্থা সৃষ্টি হবে, একদিন কিন্তু এই আওয়ামী লীগের সে পতন হবে, সে পতনের জন্য তার হাবায়। আপনি সিলেটি মানুষ, আমার সিলেটি মানুষ, আমি আপনার অভিনন্দন জানাই। কিছু সত্য কথা আপনি কইছই, আমি আপনারা কই সত্য কথা কইন যে, কিন্তু আপনাকে আমাকে কিন্তু মরতে হবে, কবরে কিন্তু জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি কিন্তু এই সরকারের প্রধানমন্ত্রীকে, নির্বাচন কমিশনারকে এবং আওয়ামী লীগদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কিন্তু আমি নালিশ করব, এবং আমি মাফ করবো না কখনোই। সুতরাং আপনারা যদি বাঁচতে চান, আখেরাত থেকে যদি বাঁচতে চান, কবর থেকে যদি বাঁচতে চান, আপনারা যদি আল্লাহর কাছে যদি বাঁচতে চান, তাহলে জাতির কাছে আপনারা ক্ষমা চান এবং একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য এই এই সংসদে আপনার বাতিল করে